পরে শিল্পী রীতা কর, তার সম্পর্কে বলতে গেলে যে কথাগুলো আমার কাছে এসেছে আমি সত্যি খুব ভয় পাচ্ছি বলতে। তিনি কেমিস্ট্রিতে এমএসসি, কেমিস্ট্রিতে এমএসসি, এডুকেশনে এমফিল, রবীন্দ্রসঙ্গীতে এমএ এবং বিএড। মানে একবারটি আমাকে আমার থেকে আমার নমস্কার গ্রহণ করুন আপনি, সত্যি ভাবা যায় না ঈশ্বর যাদের দেন বোধ হয় এভাবেই। তিনি রাঁচিতে একটি সঙ্গীত বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষা শুরু করেছেন, দীর্ঘ 10 বছর মায়াসিনী তত্ত্বাবধানে সঙ্গীত শিক্ষা লাভ করেছেন এবং বর্তমানে অবশ্যই অগ্নিপ্রভ বন্দ্যোপাধ্যায়ের কাছে রবীন্দ্রসঙ্গীতে চর্চা করছেন। নমস্কার রীতা কর। আগত সকল শ্রোতাজনকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, সেই সঙ্গে শ্রী অগ্নিপ স্যারকে শ্রদ্ধা এবং তার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। প্রথম গান রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে একটি গান, অনেক দিয়েছো না।